হ্যালো ভাইও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি। আমার জয়া ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাইও বোন। জানো আমার গলার পরিস্থিতি দেখো, গলাটা একদম ধরাধরা হয়ে গেছে না? মানে কালকে হঠাৎ করে রাত্রের থেকে গলাটা এরকম হলো, কেন বা সর্দিও লাগে নাই কিন্তু এমন হয়ে গেল, মানে কথাটা বলতে পারছি না, অনেক শক্তি লাগছে আমার মানে কথা বলতে তোমাদের সাথে, বুঝছো? এরকম অবস্থা হয়ে গেছে আমার। আর আজকে আমি ভিডিও নিয়ে আসলাম নতুন একটা, সোনা ভাই বোন। সব আমাদের ছোট ছোট যেগুলো আমরা গরুর ফার্ম, আমার ভাই বোনেরা আমার ফার্ম দেখে করেছে, তাদের উপলক্ষে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। কেননা আমার ভাই বোনেরা গরু হয়তো আমাকে দেখে গরু কিনেছে, আরো অন্যান্য ফার্ম দেখে গরু কিনেছে, কিন্তু গরুর বিষয়ে হয়তো অনেক কিছু জানে না। তার জন্য আমি কিছু কিছু মানে জিনিস জানার জন্য মানে বলার জন্যই তোমাদের সামনে এসেলাম আজকে। আর হলো আমি আজকে বলছি সোনা ভাই বোন, তোমরা যখন গরু কিনবে, গরুর কিছু কিছু জিনিস কেনার সাথে সাথেই তোমরা শিখবে। এক নাম্বার হলো গায়ধুনিটা তো শিখতেই হবে, কেননা গায়ধুনি না করলে তো তুমি দেখো কয়েকদিন মানুষকে ডেকে আনবে বলো, মানুষ আসবে বলো, আসলে আজকে আসবে কালকে আসবে পরশুদিন কিন্তু টাকা লাগবে, তখন বলবে কি মাসে আমাকে একটা অ্যামাউন্ট দাও তাহলে আমি গায়ধুনি করে দেবো। তার বদলে তোমরা যদি নিজেরা শিখো তাহলে তো আমাদের ওই টাকাটা দিতে হবে না। এক নাম্বার গেল। আর দুই নাম্বার হলো আমাদের গরুর কি ব্যামার হলো, গরু ধরো হঠাৎ করে খাচ্ছে না, হঠাৎ করে ধরো পেটটা ফুলে গেল, মানে এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আমাদের গরুর ফার্মে সবসময় হয়েই থাকে। এগুলো দেখে কোনোদিনও ঘাবড়াবে না, কোনোদিনও ভয় পাবে না, এগুলো তুমি কি করবে আস্তে আস্তে তুমি শিখে নিবে। যখন গরুর ডাক্তার আসবে, গরু ডাক্তার যখন যেভাবে ট্রিটমেন্ট করে কি ওষুধগুলো লিখে দেয়, ওই ওষুধগুলোর প্রেসক্রিপশনগুলো রেখে দিবে, রেখে তোমরা ঘরে এনে ওষুধগুলো রেখে দিবে। কেননা এই জিনিসগুলো তোমাদের শেখা দরকার। হয়তো একটা গরু হঠাৎ করে দেখলে যে নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ছে, গরুটা খাচ্ছে না, তাহলে কি হলো, এখন আমি কি দিয়ে ওটাকে মানে আমি কিভাবে বুঝবো, তখন তোমাদের একটা কি করতে হবে, থার্মোমিটার আনতে লাগবে। উষ্ণতা মাপার যন্ত্র নামই হলো থার্মোমিটার, থার্মোমিটারটা আনতে হবে। থার্মোমিটারটা দিয়ে তখন তুমি কি করবে, গরুকে জ্বরটা চেক করতে পারবে, জ্বরটা মাপতে পারবে, কিন্তু গরুটা জ্বর আসলো নাকি, হয়তো জ্বরের জন্য খাচ্ছে না নাকি, তাহলে একটু জ্বরটা তোমরা মাপতে পাবে। তখন গরুর পিছনে একটু লাগায় দিবে থার্মোমিটারটা, দেখবে কতটুকুনো জ্বর আসলো। হয়তো যদি 104 হলো কিংবা 103 হলো, 104 যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা জ্বর থাকে গরুর শরীরে, তখন তোমরা কি করবে, গরুর গাটাকে জল দিয়ে পুরো আগে ভিজাই দিবে, ভিজাই গরুটাকে শান্ত করবে মানে ঠান্ডা করবে, করার পরে তারপরে কিন্তু তোমরা ওষুধটা খাওয়াবে, দেখবে তাহলে কিন্তু অনেকটা কাজে আসে। নাহলে কিন্তু না, গরুর শরীরটা তো উষ্ণতা থাকে, উষ্ণতার মধ্যে আবার ওষুধটা খাওয়াবে মানে গরুটা অনেকটা রিস্ক হয়ে যায়। এর জন্য গরুটা গাটাকে আমি কি করি ভিজাই দিই, কেন এখন গরম দিন পড়েছে, এখন গরুর কিন্তু প্রায় দিনই দেখবে জ্বর আসছে, আর কোনো ব্যাপার হবে না, জ্বর আসবেই, কেন গরম সহ্য করতে পারে না। এখন তো 3 টাইম স্নান করাই দিতে হবে, সকালে দুপুরে রাত্রে, রাত্রে মানে বিকালে আর কি স্নান করাইতে হবে। আর গ্লুকোজ তোমরা এখন একটা কাজ করবে, 1 লিটার জলের সাথে একদিন পর পর একটা করে প্যাকেট গ্লুকোজের প্যাকেট গরুকে খাওয়াই দিবে, গরুটা খুব শান্ত মানে ভালো থাকবে। তো এই জিনিসগুলো তোমাদের শেখা দরকার। আর 3 নম্বরে একটা জিনিস শিখবে গরুর উলানের বিষয়ে। উলানটা ধরো হঠাৎ করে কিন্তু আমাদের এই হলেস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো কি করে, হঠাৎ করে কিন্তু গরুর উলানটা দেখবে এত ফুলে গেল, হয়তো দুধ বাড়াচ্ছে না জল বাড়াচ্ছে, তখন কিন্তু তোমরা ঘাবড়ায় যাবে। নতুন যারা নতুন ফার্ম খুলেছে তারা কিন্তু ভয় পাবে যে হলো গরুর বাটের থেকে কেন জল পড়ছে। প্রথম প্রথম কিন্তু আমরাও ভয় পেয়েছিলাম, তখন তোমরা কোনো ভয়ের কারণ নেই, তখন আমি তো ইন্টারসেপ্ট তাজু দেই। আর প্রথমে যখন আমার গরুটা যখন বাটগুলোতে ফুলে যায়, হয়তো জল বাড়াচ্ছে, তখন কিন্তু আমি গরম জল লবণ দিয়ে কিন্তু আগে উলানটাকে ভালো করে ছেঁকি, ছেঁকার পরে যদি না কমে তাহলে কিন্তু আমি ইন্টারসেপ্ট তাজুটা দেই। তোমরা বা কি দাও, যে যেখান থেকে মানে আছো দেখছো আমার ভিডিওটা, তোমাদের ওখানে কি নামে, মানে বাংলাদেশে তো অন্য অন্য ওষুধ, এখানের ওষুধের লোকে মিলে না, মানে জায়গায় জায়গায় অন্য জায়গাতে অন্য কোম্পানি থাকে, ওই ওষুধগুলো তোমরা কি করবে একটা ঘরে এনে রাখবে, একটা এনে রাখবে, আর 3টা দিতে হয়, ধরো একটা এনে রাখবে, একটা আনলে যদি একটা মানে দাও তুমি, তাও তো মানে ব্যাপারটা কিছুটা মুক্ত হলো, ভয়টা থাকবে না। আর যদি তখন যদি তুমি ডাক্তার বন্ধ থাকে কিংবা ডাক্তার নেই, তাহলে তো তোমাদের অনেক অসুবিধা হয়, সেজন্য একটা ঘরে এনে রেখে দিবে, আমি রেখে দিই একটা করে। এটা গেল, এই কয়টা জিনিস তোমাদের অনেক শিখতে লাগবে। আর হলো নিশটা সবসময় তোমরা পরিষ্কার করে রাখবে, কেন নিশটাতে যদি ওই যে ধরো ব্যায়াম মানে মাছি মশা তারণে কিন্তু এখানে কিন্তু ব্যামার অনেকটা সৃষ্টি হয়, ল্যাটটা থাকলে, গোবর থাকলে, গোবরের থেকে ইনফেকশন সৃষ্টি হয়, সেগুলো কিন্তু গরুর ফুটা মানে বাটের ফুটাটা দিয়ে কিন্তু ঢুকে কিন্তু অনেকটা মানে গরুর মানে উলানের মধ্যে আক্রান্ত করে, মানে ব্যামার ঢুকে যায় আর কি, তার জন্য কিন্তু উলানগুলো ফুলে যায়। তার জন্য ওই জিনিসগুলো কি করতে হবে আমাদের, গোবরগুলোকে সবসময় পরিষ্কার করতে হবে, গরুর পাটাকে পরিষ্কার করতে হবে, এই জিনিসগুলো তোমাদের জানা খুবই দরকার। আর 4 নম্বরটা হলো তোমাদের ইঞ্জেকশন দেওয়াটা শিখবে। ইঞ্জেকশন দেওয়াটা যখন তোমরা শিখবে না, তখন ভাববে যে আমি পরিপূর্ণ গরু পালতে পারবো, যখন একটা ইঞ্জেকশন দেওয়া শিখবে। ইঞ্জেকশনের ভিডিও আমি অনেক কয়টা করে দিয়েছি, তোমরা আমার পুরনো ভিডিওতে দেখতে পারো। আর যদি তোমাদের
মানে দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে যে দিদি ভাই ইনজেকশন দেওয়ার ভিডিওটা তুমি আবার দাও, আমি হয়তো গরু যেদিনকে হয়তো জ্বর টর আসবে ইনজেকশন দেবো, তোমাদেরকে ওই ভিডিওটা আমি বানিয়ে তোমাদেরকে দেবো আর কি। আমি কিন্তু ইনজেকশন দিতেও পারি গরুকে, আর ইনজেকশনের ভিডিও আমি অনেক কয়টা গরুকে দিয়েছি আর কি, ভিডিও করে দিয়েছি, ইউটিউবে ছেড়েছি। তোমরা অনেকগুলো ভাই বোন দেখেছে আগের, হয়তো এখনও নতুন ভাই বোনগুলো দেখে নাই, ঠিক আছে, তোমরা যদি কমেন্ট বক্সে বলো তাহলে আমি তোমাদেরকে এগুলো শেখাবো। আর থার্মোমিটারটা কীভাবে চেক করবে যেটাও যদি না পারো তুমি আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি সবটুকু তোমাদেরকে শেখাই দেবো, ঠিক আছে সোনা ভাই বোন। তাহলে আমি এখন গরু ঘরে যাচ্ছি, গরু ঘরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে সোনা ভাই বোন, ততক্ষণ আমার সঙ্গে দেখো। আমি রাস্তা দিয়ে যেয়ে একবারে গরু গোয়ালের সামনে এসে পড়লাম, আর এখানে তো ডাক বাজানো হচ্ছে তার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম। আর আমাদের রাজা দেখো রাগ করেছে আজকে, দেখো কিছু আনি নাই যে ওই জন্য রাগ করেছে। ঠিক আছে রাজাকে বলছি, রাজা আমি তোকে কালকে এনে দেবো আর কি বলছি। রাজা তো রাগ করেছে, রাজাকে চুমা টুমা খেলাম, ওরাও বোঝে না কিছু এনে দিলে ওরা ফুর্তি পায়। যেমন আমাদের বাবা মা যখন আমাদেরকে কিছু এনে দিত আমরা কত ফুর্তি পেতাম, ওরাও তো তাই বলো, ওরা সব কিছু বোঝে জানো না। আর দেখো আমি বাছুরকে ছেড়ে দিলাম, এখন গাইকে দুনি করব গাইটাকে, তারপরে তো আবার ঘুষে এসে পড়বে, আজকে দেরি হয়ে গেছে না, মানে যে গোয়ালটা আবার গাখির নেয় সেই গোয়ালটা এসে পড়বে জানো না, সেই জন্য বাছুরকে আগে খাওয়াই নিই, খাওয়াই নিয়ে তারপরে আমি কাও মিল্কিং করতে বসবো আর কি। এখনও বসি নাই, এখন বসবো, তোমরা আমার ততক্ষণ সঙ্গে থেকো। আর দেখো আমি বা গায়ের বাটে বসলাম আর তেলগুলো মাখছি, কিন্তু অনেক দুঃখের বিষয় জানো, এখানে যখনই আসি গায়ে দুনি করতে তখনই না আমার মানে ডেক বাজায় দেয়, গান তো কফি ডেটা এসে পড়বে বলো, ওইটা তো ভয় একটা আমাদের থাকেই, তার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিচ্ছি। তোমরা আমার কষ্ট করে একটু শোনো, মানে একটু দেখো আর কি প্লিজ। আর জানো আমার না গলাটা বসে গেছে, দেখো আমি কথা বলতে পারছি না, তবু অনেক কষ্ট করে আমি কথা বলছি। আর দেখো জয়া রানী কীভাবে গাইদুনি করছে, আমাকে আমি রানী বলছি বলো, সেটা কি বলা সম্ভব বলো, কিন্তু আমাকে আমি রানী বলছি, দেখো না কীভাবে গাইদুনি করছে, ওর মনে হয় একটুকু জোর লাগছে না, ও সুন্দর গাইদুনি করছে। আর তোমরা জয়া রানীর গাইদুনি করা দেখে আমার অনেক কয়টা ভাই বোন আছে গাইদুনি করা অনেকটা শিখে গেছে, আমাকে কমেন্ট বক্সে বলে যে দিদি ভাই তোমার গাইদুনি করা দেখে দেখে কিন্তু আমরা গাইদুনি করা শিখেছি। আমি না অনেক ভালো লাগে জানো না, এইভাবে যদি কেউ কমেন্ট করে মানে আমারটা দেখে শিখেছে, এটা তো অনেক ভালো লাগে বলো। আর সত্যি কথাই দেখো আমি এখন গাখিরগুলো খাচ্ছি, তার মানে আমার একটু শরীরে শক্তি হবে একটু গাখিরটা খেলে, তোমরা তো জানো আমি প্রতিদিন খাই। আর জানো সত্যি কথাই জানো একজন মেয়ে মানুষেরটা দেখে কিন্তু অনেক ভাই বোনেরা কিন্তু শিখে, বলবে কি আমাদের জয়া দিদি দিদি করতে পারছে আমরা কেন পারবো না বলো, সেজন্য কিন্তু অনেক ভাই বোন আমার গাইদুনি করা শিখছে, নতুন গরু ফার্ম খুলছে, অনেক কিছু করেছে ওরা, গরুর উন্নত করছে, আমার খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমারই গরুগুলো বিক্রি করতে আমি বাধ্য হলাম, কেননা আমার বাড়িতে যখন নেব তখনই আমার গরু আবার কিনতে হবে, তার আগে আমি আর কিনতে পারবো না, কেননা আমার অনেক অসুবিধা, এখানে আমাকে ওরা গরু পালতে দিচ্ছে না, গরু পাললে নাকি ওদের গন্ধ বা হয়, ওদের অবজেকশন, গরু একটু যদি হাম্বা হাম্বা করে তাহলে বলে ওদের ঘুম ভেঙে যায়, অনেক জ্বালা তার জন্য। আবার আমি এটাই বুঝি যে আমাদের ঠিকই তো কথা, আমার আমার গরুরগুলোর জ্বালা ওরা সহ্য করবে কেন বলো, সেটাও আমি বুঝি, আমি সব বুঝি, ওরা তো ঠিকই বলেছে, ওরা কেন আমাদেরকে উন্নত করতে দিবে বলো, ওরা তো দিবে না, ওরা আমাদের লোকে তো এটা করবেই বলো, ওদের মাটি যদি, সেজন্য আমাদের বাড়িতে যখন আমি গরু গোয়াল টানবো তখন আর দেখবে গান বাজবে না কিচ্ছু বাজবে না, আমি অনেক শান্তি করে গরু দুনি করব, অনেক সেজে গুজে করব, জানো আমার অনেক সাজতে ইচ্ছা করে, মনে করি কি বাঙালি শাড়ি পরবো, নাকে নলদ লাগাবো, লাগেই লাগে আমি গা দুনি করব, কিন্তু পারি না বলো, এত দূরে যেতে ওদের ওরা গান বাজায় দেয় ওদের, মানে কি বলবো আর, তার জন্য না মন টন খারাপ হয়ে যায়, আমি যে ড্রেসেই থাকি এই ড্রেসেই আমি কাও মিল্কিং করে তোমাদের সামনে মানে আসি আর কি, কী বলবো বলো। আর দেখো আমি এখন দুধের বালতিটাকে নিয়ে আবার ঘরে চলে যাচ্ছি, দেখো না আমার এটাই মানে এই মানে কী বলবো আর, আমার ব্যায়াম হয়ে যায় সারাদিনের মাঝখানে, একবার ঘরে যাই একবার বাড়িতে এখানে আসি, একবার ঘরে যাই আবার গরুর সামনে আসি, কেননা ওদেরকে এখানে ফেলায় রেখে যাই বলো। আর আমি হাসি কেন জানো, আমার গরু মানে গোয়াল ভাই এসে পড়েছে, তোমাদেরকে বলছি যে আমাদের যে ঘোষটায় দুধ নেয় সেই ঘোষটায় এসে পড়েছে, তার জন্য আজকে তোমাদেরকে গোয়াল ভাইটাকে দেখাইতে পারবো, সেই জন্য হাসতেছি যে গোয়াল ভাই সামনে গেলে তোমাদেরকে দেখাবো, তো একটু এখান থেকে একটু দেখায় দেই তোমাদেরকে, তোমরা দেখো একটু ঘুরাইয়া দেখাবো, ঠিক আছে ক্যামেরাটা ওই যে দেখো দাঁড়াই আছে দেখছো গাড়ি নিয়ে, এই গোয়াল ভাই অনেক দিন থেকে আমাদের এখান থেকে দুধ নেয়, প্রায় অনেক বছর হলো, উনিই নিচ্ছে আর পয়সা করি একদম টাইম টু টাইম আমাকে দিয়ে দেয়, এখন তো গাখির কম, তখন তো অনেক গাখির ছিল, কিন্তু এখন তো আমাকে এখানে